তো পয়লা জানুয়ারি দিন সন্ধ্যাবেলা আমাদের গ্রুপে সব থেকে ঝগড়ুটে সদস্য তিথি আমাদেরকে ফোন করে বলছে সে নাকি আমাদের নৈহাটি উৎসবে নিয়ে যাবে। এবার নৈহাটি উৎসব যাবো বলে কথা একটু সেজে গুজে না গেলে হয়, তাই ঝিঙ্কু সেজে বউকে বগল দেওয়া করে বেরিয়ে পড়ছে নৈহাটি যাবো বলে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে নৈহাটি উৎসব যাওয়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু তিথি ইনভাইট করছে, ও যা ঝগড়ুটে যা গালাগালি দেয়, না গেলে যা গালাগালি খাবো, তাই চলে এসেছি টোটো ধরে নৈহাটিতে। আই লাভ নৈহাটির সামনে যখন যাচ্ছি তখন স্টাইল না মারলো, স্টাইলের নাম শুনে বউ সামনে গিয়ে যাবো, বলে আগে আমি স্টাইল মারো তারপর তুমি স্টাইল মারো। ঠিক আছে, প্রথমে বউ স্টাইল মারলো, এবার আমি স্টাইল মারলাম, তারপর ওদেরকে ফোন করলাম, বললাম কোথায় আছি, বলছে মদের দোকানের সামনে দেখেছি। ওরে বাবার এই মদের দোকানের সামনে গিয়ে দিয়েছি সে কি ভিড়। তারপর যখন হাঁটতে হাঁটতে দেখাচ্ছে গেলাম তখন ও তিথি হাসতে হাসতে বলছে ভাই নৈহাটি উৎসব তো কালকে শেষ হয়ে গেছে, আজকে আমরা কী করবো কী করবো, এটা শুনে খুব রেগে গেলাম। এমা এটা শুনতে কি বিষয় তো খুব রেগে গেছে। তারপর আমরা সবাই মিলে ঠিক করলাম চলো আমরা রাস্তা দুটো হাঁটি, হাঁটছি তো হচ্ছে অনেকক্ষণ হাঁটার পর দেখছি সামনে একটা লাইট, একটা লাইট ঝুলছে, মানে লাইট তো ঝুলছে না, লাইটের পাশে একটা দোকান আছে, দোকানটার নাম হচ্ছে খাই খাই। এই দোকানের বিষয় তো হচ্ছে এখানে KFC স্টাইলে মোমো পাওয়া যায় এবং খুব কম দামে। তো দোকানে গেলাম, দেখি দোকান প্রচুর ভিড়, সত্যি অনেক ভিড়, এত ভিড় যখন নিশ্চয়ই ভালো বানায়। তা আমরা অর্ডার দিলাম, অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি, অর্ডার দেওয়ার পরে দেখছি একটা জিনিসের চোখ পড়লো, সেটা কি না দেখছি কড়াইতে স্যুপ গরম হচ্ছে, কিন্তু এই স্যুপটা দেখে সবাই তো নর্মাল আছে, বলছে আমার বন্ধুরা কি আলোচনা করছে শোনো। তো এরকম নোংরা আলোচনা করার পর মোমো হাতে চলে এসেছে, কিন্তু মোমো হাতে আসলে তো হবে না, প্রথমে সেটাকে ফু দিতে হবে, ফু দেওয়ার পর সেটাকে ছবি তুলতে হবে। দেখো ছবি তুললাম কিন্তু একা ছবি তুলে হবে না, ছবি তুলে স্যাটিসফাই হচ্ছে না, তাই বিশ্বজিৎকে বলছে ভাই করা ছবি তুলে দেয়। বিশ্বজিৎ বলছে না আমি ছবি তুলবো না, আগে হাত পাচ্ছি আমাদের মোমো দে। তারপর মোমো সবাই মিলে কাড়াকাড়ি করে খাচ্ছি। ওমা এদিকে দেখি এরা চারজন পাঁচজন মিলে একটাতে প্লেট থেকে মোমো খাচ্ছে, ওদিকে আমার বৌদি খালি প্লেটই বসে আছে, মানে ও তো আগেই সব খেয়ে ফেলেছে। এদিকে বিশ্বজিৎ মোমো খেয়ে দেখি নাচানাচি শুরু করেছে, তারপর সঙ্গম কি বলছে একটু শোনো। তো ঠিক আছে, এবার আমার এলো ফ্রাইড মোমো, ফ্রাইড মোমো আমাকে বউ খাই দিচ্ছে, বউ আহ বউ আমার বড় ভালো, নিজে একা খায় না আমাকে খাওয়ায়। তারপর খাওয়ার পর ঠিক আছে আর কতক্ষণ দোকানে বসতে হতো, হাঁটতে শুরু করছি, হাঁটছি এই রাস্তা ওই রাস্তা, এই রাস্তা থেকে ওই রাস্তা, এই রাস্তা থেকে হঠাৎ করে মেন রোডে উঠে পড়ছি। মেন রোডে পর দেখি বিশ্ব সামনে একা একা গড়গড় গড়গড় হেঁটে যাচ্ছে, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে একটু দেখতে দেখতে দেখছি ও বাবা এই তো দেখি সোজা চলে যাচ্ছে। তারপর দেখছি কি না একটা কেকের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ছে, কেকের দোকানটার নাম কি, কেকের দোকানে আমাদের সরকার কেক। কিন্তু সরকার কেকের সামনে দাঁড়িয়ে আমরা যখন দেখছি তখন দেখছি দোকানটা শুধু সাজানোই রয়েছে, ভিতরে অনেক লোক কিন্তু কেক আর নাই, কেক নেই কেক নিয়ে আনলাম। ঠিক আছে চলো পয়সা বেজে গেলো, কেক খাবো না, চলো বাড়ি চলে। ওমা বলতে বলতে দেখি আমার বউ একটা দোকানে চলে গেছে, ঢুকে গেছে, কোন দোকান না মিয়ামোর, মিয়ামোর থেকে দেখি কেক হাতে নিয়ে বেরোতে, মানে ও কেক খাবেই, যেভাবে ও পয়সা আমার খরচাবেই, হাসতে চলে এসে ঠিক আছে। কিন্তু আমরা কেক না খেয়ে কেকটা হাতে নিয়ে হাঁটা দিয়েছি, কেন হাঁটা দিয়েছি, কারণ আমাদের গ্রুপে সব থেকে যে ছোটো সদস্য সেই তিথির হাগা পেয়ে গেছে, তাই বলছে না হাঁটতে হাঁটতে খাবো না, টোটোয় বসে খাবো, যদি হাগা পেয়ে যায় তাই টোটো বসেই খাবো। আমার ভালো লেগেছে, সত্যি বাংলা, এবার আমি খাবো।